প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপন স্যারের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের পাঠ্যসূচিতে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উপসর্গ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোতকতা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে রয়েছে যে উপসর্গ শব্দটি উপ যোগ সৃজ যোগ অপ্রত্যয়যোগে গঠিত। এর ব্যাকরণগত অর্থ হচ্ছে উপসৃষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে সর্গ শব্দের অর্থ এখানে সৃষ্টি, উপসৃষ্টি। উপসর্গ শব্দটি আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি, একটি হচ্ছে উপ আর একটি হচ্ছে সর্গ। এই উপ এবং সর্গ শব্দটি দিয়েই আমরা উপসর্গ সংজ্ঞায়িত করতে সমর্থ হব। উপ এই শব্দটি হচ্ছে অব্যয়বাচক শব্দাংশ। কেন অব্যয়বাচক? আমরা অব্যয় সম্পর্কে হয়তো অনেকেই জানি, অনেকে জানি না, তারপরেও আমি এখানে একটি পংক্তিতে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি যে অব্যয় শব্দ মানে যার ব্যয় নেই। তাহলে এক কথায় বলতে পারি যে উপ এই শব্দাংশটি বা শব্দটির কোনো রূপান্তর বা পরিবর্তন হয় না, অর্থাৎ সহজ কথায় যে ব্যয় হয়ে যায় না, সেই জন্যই এই শব্দটি বা শব্দাংশের নাম অব্যয়বাচক, তার মানে যার ব্যয় নেই। এরপরে রয়েছে সর্গ, এটি হচ্ছে এখানকার মূল শব্দ। তাহলে মূল শব্দ সর্গ, এর পূর্বে বসেছে কি? উপ নামক একটি অব্যয়বাচক শব্দাংশ। তাহলে উপসর্গ শব্দটির মধ্যেই উপ রয়েছে এবং সর্গ রয়েছে, তার মানে মূল শব্দের পূর্বে উপ নামের একটি অব্যয়বাচক শব্দাংশ রয়েছে এবং এই দুটি মিলে একটি শব্দ তৈরি হয়েছে, সেটি হচ্ছে উপসর্গ, যার অর্থ হচ্ছে উপসৃষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে সকল অব্যয়বাচক শব্দাংশ মূল শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্তন ও সংকোচন ঘটায় তাকে উপসর্গ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা উপসর্গ শব্দটির মাধ্যমে উপসর্গ কাকে বলে সংজ্ঞায়িত করার একটি প্রচেষ্টা দেখিয়েছি। তার মানে মূল শব্দ সর্গ, এর আগে বসেছে উপ, এটি হচ্ছে অব্যয়বাচক শব্দাংশ, মিলে একটি নতুন শব্দ সৃষ্টি করেছে। তাহলে আমরা বলতে পারি যে অব্যয়বাচক শব্দ বা শব্দাংশ মূল শব্দের কোথায় বসবে? পূর্বে বসে, এবং ওই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্তন এবং সংকোচন ঘটানোর ক্ষমতা রাখে। সেই সকল অব্যয়বাচক শব্দাংশই মূলত উপসর্গ। আমাদের আজকের মূল টপিক ছিল উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোতকতা আছে। তাহলে অর্থবাচকতা কি আর অর্থদোতকতা কি, এটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হল উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোতকতা আছে, অর্থাৎ এদের নিজেদের কোনো অর্থ নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথম যে শব্দটি আমরা যেটাকে মূল এই মানে ব্যাখ্যার যে মূল বিষয়, অর্থবাচকতা নেই, তার মানে এর নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ এককভাবে
अर्थ प्रकाश करार क्षमता उपसर्गे नहीं। एबार जदि परेर अंशेर विषय बोली जो अर्थ दोतकता आछे एटा कि जे उपसर्ग जखन शब्द गठन करे तखन गठित तो शब्देर माध्यमे मूल शब्देर अर्थेर जे परिवर्तन सम्प्रसारण बा संकोचन बा अर्थेर पूर्णता दान करे এই অর্থের পূর্ণতা দান করাকে আমরা বলছি অর্থ দোতকতা। যেমন আমরা এখানে উদাহরণগুলি দিয়েছি, দেখো রি অর্থ হয় রি, এই রি একটি ধাতু হরণ করা, এই হর রি থেকে হার শব্দটি এসেছে। এই হার শব্দটির পূর্বে বিভিন্ন উপসর্গ যুক্ত করলে অনেকগুলি নতুন শব্দ গঠিত হবে। যেমন আমরা এখানে দেখো এক পাশে দিয়েছি বাম পাশে উপসর্গ, মাঝখানে দিয়েছি মূল শব্দ এবং শেষ প্রান্তে ডান পাশে দিয়েছি গঠিত নতুন শব্দ। এখানে প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা দেখতে পাচ্ছ যে মূল শব্দটি হার, এই হার শব্দটির প্রথমে মানে পূর্বে বিভিন্ন রকমের উপসর্গ যোগ করে অর্থের পরিবর্তন করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, আবার কখনো কখনো সংকোচন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হার শব্দের পূর্বে যদি আমরা প্র উপসর্গ যুক্ত করি তাহলে হবে প্রহার, যার অর্থ হবে মারা, কাউকে পেটানো। হার শব্দের পূর্বে যদি আমরা উপসর্গ ব্যবহার করি তাহলে হবে উপহার, যেটাকে উপঢৌকন বা কাউকে কোনো কিছু গিফট করা যেটাকে আমরা বুঝি। হার শব্দের পূর্বে যদি আ উপসর্গ যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে আহার মানে খাওয়া। হার শব্দের পূর্বে যদি আমরা বি উপসর্গ যুক্ত করি তাহলে সেটা হবে বিহার, যেটাকে আমরা বলি ভ্রমণ করা। অনেকে বিহার বলতে ভারতের একটি রাজ্যের নাম হয়তো মনে করতে পারে, কিন্তু আসলে এখানে বিহার শব্দের অর্থ ভ্রমণ করা। যেমন অনেকে বলে থাকে নৌ বিহারে যাব, তার মানে এই বিহার শব্দের অর্থ ভ্রমণ করা। হার শব্দের পূর্বে যদি আমি সম শব্দটি যুক্ত করি সন্ধি বিচ্ছিত হয়ে যায় সংহার অর্থাৎ হত্যা করা। এবারে আমরা দেখতে পাচ্ছি যে হার শব্দের পূর্বে যদি উত উপসর্গটি আমরা যুক্ত করি তাহলে সন্ধি বিচ্ছেদ অনুসারে হবে উদ্ধার, যেটাকে বলা হবে রক্ষা করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে এইভাবে লিখেছি এ কারণে যে তোমরা অনেকেই যারা পরীক্ষার খাতায় লিখবে কিভাবে বুঝে উঠতে পারো না, তাদের জন্য মূলত এভাবে আমি লিখেছি। তোমরা এখানে হুবহু যেভাবে লেখা আছে সেভাবেই লিখে দিতে পারো এবং আমরা পরের যে অংশ সেটা তোমরা উপসংহারে কি লিখবে সেটি আমরা দিয়েছি, দেখো পরে কি দেওয়া আছে, পরের স্লাইডে লেখা আছে। এভাবে উপসর্গগুলো বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি করে বলে বলা হয় যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে অর্থ প্রদানের ক্ষমতা লাভ করে। উপসর্গে সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না এবং এদের রূপেরও কোনো পরিবর্তন সাধিত হয় না বলে এই উপসর্গগুলিকে বলা হয় অব্যয়বাচক শব্দ বা শব্দাংশ। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ তোমরা পরীক্ষার যে উত্তরপত্র সেখানে তুমি যদি হুবহু এই তিনটা স্লাইডকে যেভাবে লেখা আছে সেভাবে যদি লিখে দাও তাহলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হবে এবং এটিতে তোমার পরীক্ষা পদ্ধতি অনুসারে এর পূর্ণমান থাকবে 5। সেজন্য প্রিয় শিক্ষার্থী, যে কত বড় হলো এটার কোনো বিষয় ভাবার বিষয় নয়, ব্যাকরণ তোমার উত্তর যা তা পুঙ্খানুপুঙ্খ এবং সঠিকভাবে উপস্থাপন করলেই উত্তর তোমার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, সুন্দর আগামী প্রত্যাশায়। তোমরা যারা আমার চ্যানেলটি R&S খান বাংলা পাঠশালা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও তোমাদেরকে মঙ্গল কামনায়, সুন্দর আগামী প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।